বিওডি ও সিওডির পার্থক্য লিখতে হবে লিখেছি ওপরে কই ও আচ্ছা পার্থক্যটা পরে ঠিক আছে পার্থ বিওডি ও সিওডির পার্থক্য তারপরে ঠিক আছে এমন করে খাতাটা লিখতে হবে কারণ তুমি চিন্তা করো তোমাকে প্রচুর খাতা দেখতে হচ্ছে একদিনে সেখানে কিন্তু ওই দেখার ওপর নাম্বার ঠিক আছে লেখার প্রেজেন্টেবলের ওপর নাম্বার হ্যাঁ আমাদের একটা বন্ধু ছিল আমি ক্লাস টুয়েলভের কথাই বলছি ওর এত ভালো নলেজ ছিল না ও ফিজিক্সের অঙ্ক দেখতে দেখতে করে ফেলতে পারতো মানে দেখে বই দেখতে দেখতে সব ভাবতে ভাবতে ওর করা হয়ে গেছে কেমিস্ট্রির প্রবলেম সলভ ওর মানে মিনিটের মধ্যে করে ফেলতে পারতো ঠিক আছে সেই যে মানে বন্ধুটা ও উচ্চ মাধ্যমিকে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছিল। তো এবার সবার প্রশ্ন হচ্ছে এত ভালো হওয়ার পরে কি করে এত ভালো কনসেপ্ট থাকার পরে কী করে ফর্টি ফাইভ পার্সেন্ট পেলো খাতার মধ্যে এমনভাবে লিখেছে যে ওই খাতা মানে টিচার ঠিক করে পড়তেই পারেনি মানে খাতার মধ্যে প্রেজেন্টেবেল নয় খাতাটা এবার তুমি চিন্তা করো তুমি একজন টিচার তোমাকে পার ডে ধরো ষাটটা খাতা দেখতে হচ্ছে তুমি কীরকমভাবে দেখবে ও যে খাতাটা যাচ্ছে না ওটাকে কি তুমি ভালো করার পড়তে চেষ্টা করবে পুরোটা পারবে পড়তে অত খাতা দেখতে হচ্ছে বলো তাই খাতা কিন্তু প্রেজেন্টেবেল হতে হবে তুমি কি পড়েছ কেউ তোমার কাছ থেকে জানতে চাইবে না কিন্তু কি লিখেছ প্রেজেন্টেবেল কিন্তু প্রত্যেককে বলছি এই কথাটা এইটার জন্য তুমি রেজাল্ট বেরোক তুমি দেখো নাম্বার কম বেশি হয়ে যাবে তাই খাতা যেন প্রেজেন্টেবেল থাকে আচ্ছা হটস্পট নির্ধারণের শর্ত জীব বৈচিত্র্যের সংখ্যা স্থানীয় প্রজাতি ঠিক আছে আচ্ছা দেখো এই যে লিখেছে জিপিপি এনপিপি সম্পর্কটা এগুলো কিন্তু লিখে দিয়েছে এনপিপি হচ্ছে নিট প্রাথমিক উৎপাদন ঠিক আছে এগুলো কিন্তু লিখতে হবে দেখো যে শক্তি উৎপাদন দেহে সঞ্চিত থাকে দেখাচ্ছে এটা নিচে নিজে করে লিখবে এনপিপিটা কী ঠিক আছে এবং হচ্ছে আর কী এগুলো নিচে নিচে করে লিখবে ঠিক আছে একসাথে লিখবে না তিন নাম্বার থাকবে আমি দুই দিয়েছি এখানে

তখন বলে দিয়েছি না 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 এটা সায়েন্তনের খাতা দেখলাম ঠিকঠাক রয়েছে ঠিক আছে এটা এইগুলো করতে হবে না জাস্ট লিখতে হবে পরস্পর আন্তঃক্রিয়াটা না আমি ছকটা করতে হবে না 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 আমি বলে দিয়েছিলাম না সেই তখন

শান্তন তোমার খাতার ওই অংশটুকুকে তুলে একটু সই পাடியே দাও না ঠিক আছে मैम এই শান্তনের খাতা একদম ঠিকঠাক লিখেছে ওইভাবে লিখতে হবে এটা मैम আপনি তো বলেছেন প্রথমে ছকটা দিতে তারপরে উদাহরণ দিয়ে ব্যাখ্যা ছকের দরকার নেই বলে দিলাম না ছকটা দিতে করতে হবে না আর জাস্ট এ করে উদাহরণ দিয়ে করে দিলেই হবে যেমন এইগুলো করেছে এইগুলো ঠিকঠাক আছে ঠিক আছে অত ছক প্রকার করতে হবে না ওগুলো সময় পাবে না এগুলো করতে গেলে জাস্ট লিখে দেবে করলে যে কাটা যাবে সেটা না হ্যাঁ তবে ছকের দরকার নেই ওভাবে লিখবে